বদ্রনেসা কলেজের শিক্ষার্থীকে দর্শনের হুমকি দেওয়া, ঠিকানা পরিবহনের ড্রাইভার রুবেল এবং হেলপার মেহেদী হাসানকে আটক করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়। রাতে র্যাবের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার রাজধানীর সোনিয়াকড়া ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বদ্রনেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে দর্শনের হুমকি দেয় বাস চালকের সহকারী। এই ঘটনার প্রতিবাদে ও বাস চালকের সহকারীকে গ্রেপ্তার এবং যানবাহনের অর্ধেক ভাড়া নির্ধারণে রোববার সড়কে নামে বদ্রনেসা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুপুর 12:45 পর দুদফা দাবি পূরণের জন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধ তুলে নেন। সকাল 10:00 দিকে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাস ভাড়া নির্ধারণ ও দর্শনের হুমকিদাতার বিচার দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়কে অবস্থান নেন বেগম বদ্রনেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে চানখারপুল থেকে বকশিবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন অর্ধেক ভাড়া নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সকাল 12:15 দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বদ্রনেসা সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শবনম হাসরাত বলেন, আমরা সারা দেশে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবিতে আন্দোলন করেছি। এছাড়া বাসের নারীদের নিরাপত্তার দাবি তুলে ধরেছি। প্রশাসনের অনুরোধে আজকে আন্দোলন প্রত্যাহার করে নিলেও আমাদের দাবি না মানা হলে আমরা পুনরায় আন্দোলনে নামব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজ বলেন, আমরা কলেজ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে নিয়ে এসেছি। তাদের যৌক্তিক দাবি কিভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে আলোচনা চলছে বলে জানান তিনি। তো দর্শক, এ ছিল এখনকার মতো। এ বিষয়ে আপনাদের কিছু বলা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডি টিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।